হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ, আপনারা দেখছেন রিয়াদ অ্যান্ড্রয়েড টিপস। তো ভিউয়ার্স, আপনারা সেম এইরকম ফেসবুক কভার ফটো এবং প্রোফাইল পিকচার একসঙ্গে এরকমভাবে অ্যাডজাস্ট করে অ্যাড করুন কীভাবে, আজকের ভিডিওটিতে এই সম্পর্কে আলোচনা হবে। তাই ভিডিওটি একটু না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারাও সেম এইরকম প্রোফাইল পিকচার এবং কভার ফটো একসঙ্গে অ্যাড করতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে, কেননা প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এই কাজটি করার জন্য কি করতে হবে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা প্রয়োজন হবে। তো সেই অ্যাপটি কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দেবো, প্রথমে অ্যাপের কাজ দেখিয়ে নিই। এই জন্য বলছি ভিডিওটিকেও একটু টেনে বা স্কিপ করে দেখবেন না, কিছুই কিন্তু বুঝতে পারবেন না, এই কাজটি করতেও পারবেন না। তো যাই হোক, এবার আমরা অ্যাপটি প্রবেশ করে অ্যাপটির কাজ দেখাবো। তো অ্যাপটিতে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, সে একটু লোডিং নিতে পারে, অবশ্যই অপেক্ষা করবেন। তো তারপর এরকম এলে অবশ্যই এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো আমি এখন সরাসরি ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করলে কিছু পারমিশনস হবে, সবগুলো এখান থেকে অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, আমি অ্যালাউ করে দিচ্ছি। পারমিশনগুলো অ্যালাউ করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, সেখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার। আপনার কাজ হবে এখান থেকে ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার এখানটায় ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এখানটায় ক্লিক করে দেবো। তো এইখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে আপনাদের কাজ হবে, একদম উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ বলে একটা অপশন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ, আপনাদের কাজ হবে এখানটায় ক্লিক করা। তো সিলেক্ট ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম এলে এখান থেকে অবশ্যই আপনার গ্লাইডার সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি আমার গ্লাইডার সিলেক্ট করে নিলাম। গ্লাইডার সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কোন ফটোটা আপনাদের ফেসবুকে কভার ফটো এবং প্রোফাইল পিকচার রাখতে চান সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে জুম করে জুম আউট করে এটা অ্যাডজাস্টভাবে বসিয়ে নেবেন, আপনারা যেরকমভাবে রাখতে চান আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মন মতন অ্যাডজাস্ট করে রাখতে চাই, আমি যেরকম আর কি রাখতে চাই। তো আমি জুম করে দেখতেছেন, জুম করে জুম আউট করে পজিশন মতন রাখতেছি। তো আপনারাও আপনাদের যেরকম মনে যায় সেরকম ঠিকঠাক পজিশনে রাখবেন, সমস্যা নেই। তো আমার মোটামুটি পজিশনে রাখা শেষ। তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এখন এরকমই রাখতে চাচ্ছি। তো এরকম রাখার পর একদম উপরে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন। তো আপনাদের কাজ হবে এখান থেকে ওই উপরে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন, ওই সেভে ক্লিক করা। তো আমি সেভে ক্লিক করে দিয়েছি। সেভে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তো লোডিং নেওয়া শেষ হলে এইবার ব্যাকে চলে আসবেন, আপনাদের কাজ শেষ। এখান থেকে হোমে চলে আসবেন, দেখতে পাচ্ছেন গো টু হোম, কিংবা একদম হোম বাটনে ক্লিক করে একদম ব্যাকে চলে আসতে পারেন, আপনাদের কাজ শেষ। ঠিক আছে, তো এরপর আপনাদের কী করতে হবে সেটা আমি দেখেছি। এরপর আপনাদের কাজ হবে আপনাদের ফেসবুক অ্যাপে যাওয়া। তো আমি এখন চলে যাবো আমাদের ফেসবুক অ্যাপে। তো ফেসবুক অ্যাপে যাওয়ার পর কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন সরাসরি চলে যাবো আমার ফেসবুক অ্যাপে। তো আমি অলরেডি এখান থেকে ফেসবুক অ্যাপে ক্লিক করে দিয়েছি। তো ফেসবুক অ্যাপে যাওয়ার পর আপনাদের ফেসবুক প্রোফাইল অ্যাপে চলে যাবেন। তো আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনার প্রোফাইল পিকচারে প্রথমে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন বলে একটি অপশন। সো আপনার কাজ হবে ক্যামেরা আইকনে ক্লিক করা। ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোফাইল পিকচার, আপনার কাজ হবে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করে দেওয়া। তো সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করে দেওয়ার পর এলাও এরকম পারমিশন থাকে, অবশ্যই অ্যালাউ করে দেবেন। তো আমাদের তো পারমিশন আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর আপনার এই মাত্র যেই ফটোগুলো এই অ্যাপ থেকে সেভ করলেন সেই ফটোগুলো দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু চলে এসেছে। তো এখান থেকে অবশ্যই আপনার সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। সো আমি বোল্ড হয়েছে। তো প্রথমে নেবেন আপনার এই কিনারে যে এই ফটোটা দেখতে পাচ্ছেন, এই চোখের শেষ অংশটুকু, এই অংশটুকু প্রথমে নেবেন। নেওয়ার পরে এখন আপনার সেভে ক্লিক করে দেবেন। তো এখানে কিছুই করবেন না, ক্রপ মপ কিছু করার দরকার, যেরকম আছে সেরকমই রাখবেন, তারপরে সেভ করে দেবেন। তো আমার অলরেডি সেভ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে, স্যার আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে গেলে এবার আপনাদের কাজ হবে কভার ফটো দেওয়া। তো আমার কভার ফটো আলো আগে থেকে দেওয়া ছিল না। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো, এইখানটায় ক্লিক করে দেবো। তো অ্যাড কভার ফটোতে ক্লিক করে দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, আপনাদের কাজ হবে আপলোড ফটোতে ক্লিক করে দেওয়া। তো আপলোড ফটোতে ক্লিক করে দিলে আপনার গ্যালারি থেকে এইবার নেবেন এই অংশটুকু, এই অংশটুকু নিচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন কী সুন্দর কিন্তু লাগছে। তো এইরকম এলে আপনি কিছুই করবেন না, ঠিক আছে, যেরকম আছে সেরকমই এক সমস্যা নেই, কিছুই করবেন না। উপরে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন। সো আপনার কাজ হবে সেভে ক্লিক করে দেওয়া। তো আমি অলরেডি সেভে ক্লিক করে দিয়েছি। সেভে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমার লোডিং নেওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লোডিং নেওয়া শেষ। এখন দেখতে পাচ্ছেন
প্রোফাইল পিকচার এবং কভার ফটো কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যারা ট্রেনে স্কিপ করে দেখেছেন আশা করছি তারা কিছুই বুঝতে পারেন নাই, এই জন্য বলছি যারা অলরেডি ট্রেনে দেখেছেন তারা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, ঠিক আছে। তো এইবার চলে আসি কাজের কথায়, এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ওই অ্যাপটা কোথায় পাবেন, অ্যাপটি থেকে কীভাবে ফটোটা কাটবেন, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই। অ্যাপটি থেকে ফটো কাটার সিস্টেম প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এবার অ্যাপটি ডাউনলোড সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার কাজ হবে আপনার গুগল প্লে স্টোরে যাওয়া। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরটা ওপেন করবেন, তারপরে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার অপশন, আপনার কাজ হবে সার্চ বারে ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবো। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন স্মার্ট ফটো কাট, বিষয়টা ভালো করে দেখে নিন কিংবা স্ক্রিনশট দিয়ে নিন। তো স্মার্ট ফটো কাট লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপটি আসবে। দেখে থাকুন 100K ডাউনলোড, অর্থাৎ 100,000 ডাউনলোড হয়েছে, ভালো করে দেখে রাখুন একটা অ্যাপটা। এখানে দেখতে পাচ্ছেন ভালো করে বিষয়টা দেখে নিন কিংবা একটি স্ক্রিনশট রেখে দিন, আপনারা এই লোগো দেখে চিনতে পারবেন। তো এই অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। অ্যাপটার সাইজটা খুব কম, মাত্র 12 MB অ্যাপ। অবশ্যই আপনারা ডাউনলোড করে আমি যেভাবে কাজগুলো দেখিয়ে দিলাম প্রথমে এই অ্যাপটার কাজ দেখিয়েছি, ওইভাবে কাজগুলো করবেন। তারপর আপনারা খুব সহজ আপনার ফেসবুকে কভার এবং প্রোফাইল পিকচার সেট করবেন, তারপরে দেখবেন সেম ওই রকম কিন্তু হয়ে যাবে, যেরকম যেমন আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম এই রকম কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইল পিকচার এবং কভার ফটো একসঙ্গে দিতে পারবেন। এই যে এরকম আপনারা কিন্তু খুব সহজে দিতে পারবেন। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির একটি লাইক দেবেন, আর এইরকমই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।